হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে আপনারা যে কষ্ট করে ভিডিও আপলোড করেন এবং তারপরে আপনার ভিউয়ার্সরা যদি বলে থাকে যে আপনার ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না, কমেন্ট অপশানটা যদি তারা না দেখতে পায়, প্রবলেমটা আপনারা কীভাবে ঠিক করতে পারবেন? তাহলে ইউটিউবে কমেন্ট অপশানটা যদি না পেয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, স্টুডিও অ্যাপটা ওপেন করবেন। স্টুডিও অ্যাপটা ওপেন করার পরে যে ভিডিওতে কেউ কমেন্ট করতে পারছে না সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন, এখানে মোর অপশান পেয়ে যাবেন, মোর অপশানে ক্লিক করবেন। এবং মোর অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশান পেয়ে যাবেন কমেন্ট ভিজিবিলিটি। এই কমেন্ট ভিজিবিলিটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল কমেন্ট কিংবা হোল্ড পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এটা করে দিতে পারেন, কিংবা আপনি অ্যালাউ অল কমেন্টসও করে দিতে পারেন। আমি এখানে হোল্ড পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ করে দিলাম। যদি দেখেন যে এটা ডিসেবল কমেন্ট করা আছে, তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, সুতরাং এটা কিন্তু আপনাকে ডিসেবল কমেন্ট করে রাখলে হবে না। এখানে দ্বিতীয় অপশানটা আপনি সেট করে নেবেন। এছাড়া আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এখানে ব্যাক বাটন প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করবেন এবং এখানে যদি দেখেন যে ইয়েস ইটস মেডস ফর কিডস করা আছে, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারবেন না। সুতরাং আপনি এটা কিন্তু ইয়েস ইটস মেডস ফর কিডস করবেন না, নো ইটস নট মেড ফর কিডস করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারছে। সুতরাং আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম কীভাবে ইউটিউব ভিডিওতে কমেন্ট যদি কেউ না করতে পারে প্রবলেমটা কীভাবে ঠিক করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।